সম্মানিত ভাইয়েরা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বর্তমান এই সময় একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কথা বলতে চাই বিমা অবে ফাদিল্লা ইংসা আমার সাথে সবাই পড়েন বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওসওয়াচা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একটা স্বপ্ন ওই স্বপ্নটা নিয়ে আজ আমি আপনাদেরকে কথা শোনাতে চাই ইংসা بمشية الله او بفضل الله. "وقال الملك إني أرى سبع بقرات ثمان، ثمان يأكلهن سبع عزاف وسبع سنبلات. صنبلات خدر واخرى واخرى يابسات يبس يا ايها الملأ افتوني في رؤياي ان كنتم للرؤيا تعبرون قالوا اضغاث احلام মিশরের প্রেসিডেন্ট হজরত ইউসুফ আলাই সালামকে জেলের মধ্যে দশ বছর আটকে রাখার একটা ঘোষণা দিলেন ইউসুফ জেলের মধ্যে নয় বছর মাস পঁচিশ দিন হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে না তো নয় বছর মাস পঁচিশ দিন তাহলে মুক্তি পাওয়ার কয়দিন বাকি আছে পাঁচ দিন মাত্র পাঁচ দিন আগে মিশরের প্রেসিডেন্ট আজিজ যে মিশর স্বপ্ন দেখতেছে সাতটা মোটা তাজা গরু আর সাতটা দুর্বল গরু পাশাপাশি এই সাতটা দুর্বল গরু মোটা তাজা সাতটা গরুকে কামরাইয়া খাওয়া শুরু করে দিয়েছে গোস্তগুলো খাচ্ছে আর সাতটা ধানের শীষ তরতাজা যার ভিতরে ধানে ভরপুর আর সাতটা ধানের সরা শুকিয়ে গিয়েছে ভেতরে সিডায় ভরা কোনো ধান নাই ঘুম থেকে উঠে আজিজ মিশর তার মন্ত্রী পরিষদের কাছে বলল যে আমার মন্ত্রীরা আমি তো একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাপারে তোমরা আমাকে তাবির দাও স্বপ্নের অর্থ জানাইয়া দাও যদি তোমরা স্বপ্নের ব্যাপারে কোনো অভিজ্ঞতা জেনে থাকো আর স্বাভাবিকভাবেই আমি বাদশা স্বপ্ন দেখেছি এটা রাষ্ট্র নিয়ে স্বপ্ন তার কারণ বাদশার স্বপ্ন ঘর হয় না বাদশাহ হইল তাম দেশের বাদশাহ তার স্বপ্নটাও দেশকেন্দ্রিক আমরা হুজুরেরা যখন স্বপ্ন দেখি তখন ওই মসজিদ কেন্দ্রিক ঠিক আছে কিনা ঠিক বলেন বক্তা যারা তারা চিন্তা করে মাহফিল ঠিক আছে একশো চৌচল্লিশ দ্বারা জারি হয় নাই কিংবা কৃত্রিম করোনা অথবা উল্টাপাল্টা অমিক্রন ট্রন দিয়ে কোনো রকম মাহাফিলটা বন্ধ না হইলেই হইল যারা পিরসাপ তারা চিন্তা করে খানকাটা কাটা ঠিক থাকলো কিনা মুড়িদ বানলো কিনা বাৎসরিক মাহফিলে গরুর সংখ্যা গত বছর চল্লিশ এবছর পঞ্চাশটা হইল কিনা তবলিগের বাইরে স্বপ্ন দেখে বিশ্ব ইজতেমা ঠিক আছে কিনা আমি মসজিদে মসজিদে দাওয়াতের কাজ ঠিকমতো করতে পারছি কিনা এক একজন এক একটা স্বপ্ন দেখে আর বাদশাহ স্বপ্ন দেখলে তামাম দেশ নিয়ে স্বপ্ন দেখে আর এই দেশটা যেহেতু মন্ত্রীদেরকে নিয়ে চালান তিনি মন্ত্রীদের কাছেই বললেন যে আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের অর্থ কি তোমরা একটু বলে দাও সব শুনে মন্ত্রীরা বললো বাদশাহ ইউসুফকে কেন্দ্র করে আপনার মাথার ভিতরে তো একটা এমনি টেনশন আছে তার কারণ ঘরের মধ্যে আপনার স্ত্রী ফ্যামিলি অ্যাফেয়ার্স যেহেতু খুব ডিস্টার্ব এই জন্য একটা সমস্যা আছে বিধায় এইটা কোন স্বপ্নের মধ্যে পড়ে না আদগস শব্দের অর্থ হচ্ছে কল্পনা প্রসূত আর আহলাম শব্দের অর্থ হচ্ছে অর্থহীন আদগস মানে কল্পনা প্রসূত অর্থাৎ দিনে যেই চিন্তা করে রাত্রে সেই স্বপ্ন দেখে এইরকম লোক আছে না নাই এর মানে আপনি উল্টাপাল্টা চিন্তা করেন এর জন্য উল্টাপাল্টা হয়েছে আর এমন স্বপ্ন এই স্বপ্নের কোনো অর্থ বস্তুত নাই এইরকম কোন স্বপ্ন আসার কথাই না হাজরতে ইউসুব আলাহ ইসলাম জেলের মধ্যে এই দিকে বাদশাহ স্বপ্নটা ভুলতে পারছেন না আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন তুমি রাত্রিবেলায় স্বপ্ন দেখবে দিনের বেলায় যদি ওই স্বপ্নটা মনে থাকে তাহলে মনে করবে এই স্বপ্নের কোনো না কোনো অর্থ বহন করে আপনারা শুনতেছেন আমার কথা আর যদি আপনি রাত্রে স্বপ্ন দেখে ভুলে যান তাহলে এইটা নিয়ে টেনশন কি জানি দেখছিলাম কি যেন দেখেছিলাম এটা নিয়ে টেনশন করার কোনো কাজে নাই এর মানে এই স্বপ্নটার কোনো অর্থ আসলে হবে না যেহেতু বাসার স্বপ্ন দেখেছে তার মাথার ভিতরে ঘুর ঘুর করছে কি যেন দেখেছি কি যেন দেখেছি এই দিকে তার টেনশনের শেষ নাই আর ইউসুফ আলহী ইসলামকে ওদিকে আটকাইয়ে রেখেছে জেলের মধ্যে তিন কারণে মন্ত্রী পরিষদের লোকেরা এই স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারে নাই কয় কারণ তিন কারণ এই তিন কারণ বলার আগে আমি প্রথমে পরিচয় করাতে চাই এই সুরাটার নাম হচ্ছে সুরা ইউসুফ কোরআনের এই সুরাটা বারো নম্বর সুরা এবং বারো নম্বর পাড়ার মধ্যে আছে একশো এগারোটা আয়াত অর্থাৎ অন ইলেভেন কে কেন্দ্র করে যেই ঘটেছে আজকে সেই একশো এগারোটা আয়াত আছে এখানে বারোটা আছে রুকু জেলের মধ্যে নেয়া হয়েছিল কেন আমরা একটু পেছনে ফিরে দেখতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমি আপনাদের উদ্দেশ্যে এই একশো বারোটা আয়াতের মধ্য থেকে একশো এগারোটা আয়াতের মধ্য থেকে আপনাদের উদ্দেশ্যে আমি তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি জেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে একজন নারী বলেন জেলের মধ্যে দেয়ার কারণ কি একজন নারী নারী চেয়েছে ইউসুফ আলহিসামকে দিয়ে তা করাতে যা সে করতে চায় আমার কথা আপনারা বুঝতে পেরেছেন ইউসুফ আল্লাহ ইসলাম যৌবনে উপনীত কারণ ইউসুফ আলাহ ইসলাম শুধু একজন ব্যক্তি নন তিনি একজন নবী তিনি একটি সংগঠন তিনি একজন সংগঠনের প্রধান কোন সংগঠন যখন যৌবনে উপনীত হয় তখন কখনো কখনো কোন নারীর শ্যাম দৃষ্টি পড়তে পারে তার একটি চমৎকার দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন কিংবা আপনি যদি যৌবনে উপনীত হন তখন বুড়িও আপনার পিছনে দৌড়ায় আর একটা প্রমাণ এখানে পাওয়া গেল উপরে উপরে নিয়ে যাওয়া হলো হজরত ইউসুফ আলাহাম দেখলেন গোটা বিল্ডিং এর মধ্যে ফাঁকা কেউ নাই কারণ আজিজ মিশর যাবে পাশের একটা রাষ্ট্রে সফর করার জন্য রাষ্ট্রীয় সফরে তিন দিনের জন্য আজিজ মিশরের স্ত্রী চাইল এই সময় একটা অঘটন ঘটাতে ইসুব আলাহ ইসলামকে ডাকলো ডেকে তলার উপর পর্যন্ত নিয়ে গেলেন যাওয়ার পরে যাচ্ছে আর একটা একটা করে তালা নতুন তালা লাগাইয়া সে পুরোপুরি প্রোটেক্টেড গড়ে করে গড়ে তুললো ঘরের ভিতরে যেন কেউ ঢুকতে না পারে রাজপ্রাসাদের আবার বেরো হইতে কেউ না পারে আর টোটা বিল্ডিং টোটাল বিল্ডিং এর সমস্ত কর্মচারীদেরকে সে ছুটি দিয়ে দিস কয়দিনের তিন দিনের এর মানে হচ্ছে একেলা পাইয়া সিরে শাম একবার ছোট্ট করে বললাম দেখেন উপরে উঠাইয়া মূর্তিদের উলঙ্গ ছবি ইউসুফ আলাহ ইসলামকে সে নিজের দিকে ডাকলো ইউসুফ ইসলাম ভয় করতেছেন কাকে আল্লাহ তাআলা খুব ঠান্ডা মাথায় যুবক শুনো হযরত ইউসুফ আলাইহিস সালাম এইগুলো থেকে তিনি বাঁচতে চাইলেন তার কারণ তিনি জানেন এটা আমার একটা পরীক্ষা 7 বছর বয়র যখন আমার তখন ভাইরে আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল কোথায় কূপটার গভীরতা ছিল 60 হাত কয় হাত আজকে যৌবন এসেছে যৌবনের উত্তাল তরঙ্গ মালাই ইউসুফ যেন সাতার কাটে একদিকে তার চেহারা সম্বন্ধে নবী বলেছেন তাম দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে যদি এক জায়গায় করে সমান চারটা ভাগে ভাগ করা হয় চার ভাগের তিন ভাগ একাই ছিল ইউসুফের চেহারার মধ্যে এত সুন্দর কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম তিনি নবী তার বাবা নবী তার দাদা নবী তার পর দাদাও নবী সুমান বলেন ইউসুফ আলাহ ইসলাম নবী তার বাবা ইয়াকুব আলাহ ইসলাম নবী দাদায় ইসাক আলাহ ইসলাম নবী পরদাদা। এর মানে হচ্ছে এব্রাহিম আলাহ ইসলাম তিনিও নবী নবীর সিলসিলায় এত মর্যাদাপূর্ণ ছিলেন হজরত ইউসুফ আলাহ ইসলাম সোহান্লাহ মেরজের রাতে আল্লাহ নবীর সাথে তার দেখা হয় পঞ্চম আসমানে নবীর সাথে তার কথা হয় নবী এই চেহারার বিশ্লেষণ দিয়েছেন সোহান আপনারা বলতে পারেন তাহলে আমাদের নবীর চেহারা কি হুজুর তার চেয়ে খারাপ ছিল না না যিনি এত বিশ্লেষণ করতে পারেন তার চেহারা কত সুন্দর তা আপনারা বলেন ইউসুফ আলাই ইসলামকে সে মহিলা ডাকলো আমি এখানে করতে চাই কথাটা। প্রস্তাব দেয়া তুমি যদি আমার মনের আকাঙ্ক্ষা পুরা করো আমি যেই নীতি অবলম্বন করেছি এইগুলোর সাথে তুমি যদি একমত হয়ে যাও তাহলে এই রাষ্ট্রের প্রধান তোমাকে বানাইয়া দেব ইউসুফ আলাহী ইসলাম চমৎকার করে জবাব দিয়ে দিলেন আমার কপালে যদি মিশরের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকে আল্লাহ যদি লিখে থাকেন একদিন না একদিন আমি প্রেসিডেন্ট হতে পারবো অতএব খারাবি কইরা কোনো দিন তোমার কাছ থেকে আমার প্রেসিডেন্ট হওয়ার কোনো দরকার নাই আপনার তাকদিরে যদি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীগিরি থাকে আজ নয়তো কাল আপনি হবেনই আপনি প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত মরবেন না কিন্তু পথ দুইটা একটা হলো অন্যায় পথে আর একটা হলো ন্যায়ের পথে ঠিকই না বলেন আমার বন্ধুগণ মহিলা প্রস্তাব দিয়ে বলেছিল যে আমি তোমাকে এই রাজত্বর মালিক বানিয়ে দেব অতএব তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরো করো তার কারণ আজিজ মিশরকে আমি মেরেও ফেলতে পারি আমার উপরে তার দারুণ আস্থা আছে ইসুবালা ইসলাম বললেন না জাতির লোকেরা যদি আমাকে না চায় তাহলে একজন প্রতিষ্ঠিত গভর্নমেন্টকে হত্যা করে তারপর অন্যায়ভাবে ক্ষমতা দখল আমার কাজ নয় সুবহানাল্লাহ আমার ভাইয়েরা খেয়াল করুন হজরত ইউসুফ ইসলামকে আরো প্রস্তাব দিল কেউ দেখবে না ইউসুফ তুমি আমি আমি আর তুমি ইউসুফ ইসলামের প্রশংসা করা শুরু করলো যুবকরা শোনো ইউসুফ তোমার নাকটা কত সুন্দর ইউসুফ ইসলাম বললেন এই নাক আমার আল্লাহ তৈরি করেছেন মৃত্যুর পরে এই নাক দিয়ে কোনো ঘেরান নিতে পারবো না এই নাক পচে যাবে পিঁপড়ায় খাবে কিংবা পোকা আমা করে খাবে ইউসুফ ইসলামের চোখের প্রশংসা করে ইউসুব আলাহ ইসলাম বললেন এই চোখের কোন দাম নাই যেই চোখ দিয়া আল্লাহর কাছে কান্না করা না যায় এরকম হাজার প্রশংসা ইউসুফ বেরিয়ে যাচ্ছেন কারণ ইউসুফ জানেন ওই সাত বছর বয়সের সময় আমার ভাইরাস আমাকে খুব ফেলে দিয়েছিল তখন আমি আল্লাহকে ডেকেছি আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আজকে সাইড হাত উপরে উঠেয়া আল্লাহ আমাকে পরীক্ষা করছেন অতএব এই পরীক্ষায় আমি ফেল করতে চাই না আমি আল্লাহকে ভয় করে এখানেও আমি পাশ করতে চাই সুমান আল্লাহ না আপনারা কিন্তু আমাদের দুঃখজনক ইতিহাস হলো এই যে যখন বিপদে পড়ি তখন ঠিকই আমরা পরীক্ষা দেই কান্নাকাটা করি যখন উপারে উঠাই আল্লাহ পরীক্ষা নেয় তখন কিন্তু আমরা অনেকে ফেল করি ঠিকই না একসময় গরিব ছিলেন অন্যের বাড়িতে lodging থেকেছেন মায়ের চিকিৎসার খরচটাও ছিল না নিজের বই কেনার টাকা ছিল না কিন্তু যখন আপনি আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ আপনাকে ঠিকই মেধা বাড়িয়ে দিয়ে যোগ্যতার সাথে একটা ভালো পদ এবং পদবিতে পৌঁছে দিলেন আপনি যখন উপরে উঠলেন তখনই নারী দেখলে মাথা ঠিক থাকে না ক্ষমতায় যাওয়ার পরে দিনদারদেরকে না পিটাইলে আপনার ভালো লাগে না দুর্নীতি না করলে আপনার ঘুম আসে না মদ না খাইলে আপনার মনে আনন্দ আসে না এর মানে উপরে উঠাইয়া পরীক্ষা আপনি ফেল আমি আজ যদি খুব কাছের থেকে বলতে চাই শুনুন শুনুন বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি এমন একটি সময় ছিল ঘাতকরা মেরে ফেলেছে বাবাকে মাকে ভাইকে ভাবিকে সপরিবারে শেষ হয়ে গেছে আহা একাকিত্ব এক নারী দেশের মধ্যেও থাকতে পারছে না আল্লাহর কাছে কে দিচ্ছেন ঠিকই না বলেন আল্লাহ রব্বুল আলমিন পর চারবার প্রধানমন্ত্রী বানাইছেন এই যে বিপদে পড়ে পরীক্ষায় তখন আল্লাহর কাছে কাদার কারণে পাশ কিন্তু উপরে ওঠার পরে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা নিচ্ছেন যে তুমি এই সারবার প্রধানমন্ত্রী হইলা রাষ্ট্রের এত বড় মর্যাদা পাইলা এখন তুমি পরীক্ষায় অনেকেই ফেল মারছে ঠিক না বলেন আর এক নারীর কথা যদি বলি আহা আল্লাহ তো ঠিকই পাশ করাইছে স্বামীটাকে হত্যা করা হলো দুইটা ছোট ছোট শিশু কোথায় যাবে আল্লাহ রব্বুল আলমিন পর পর তিনবার প্রধানমন্ত্রী বানালেন একটা দেশের আর কি করবে কিন্তু এই উপরে ওঠার পরে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া মর্যাদাপূর্ণ জায়গা নিলাম তুমি কি করলা এটা কিন্তু আল্লাহ তালা দেখতে চান ঠিকই না বলেন কিন্তু এই উপরের পরীক্ষা আমরা অনেকেই ফেল করেছি আজকেও একটু পরে আমরা পরীক্ষা নেব দারিদ্রতার অবস্থায় পরীক্ষায় পাশ করে অনেকে কিন্তু উপরে ওঠানোর পরে যেই পরীক্ষা সেই পরীক্ষায় অনেকেই ফেল করে হজরত ইউসুফ আলাহ ইসলাম আল্লাহর ডাক দিয়া কয় রব্বুলানামিন এই মহিলা বলতেছে কেউ দেখবে না কিন্তু তুমি তো দেখো এই মহিলা আল্লাহর উপরে ঈমান নাই সে মনে করতেছে দরজা বন্ধ করে দিয়েছি কেউ দেখবে না ইউসুফ আলাইহিস সালাম দিলেন মহিলা খিলখিল করে হাসে আর বলে কাজ হবে না আমার হাতে নতুন চাবি নতুন তালা লাগানো ইউসুপ দৌড়াইয়া কোনো কাজ নাই টোটাল বিল্ডিং এর মধ্যে মাত্র তিন অথবা পাঁচ দিন প্রসব করা একটা সন্তান নিয়ে মা একা আছে এই কর্মচারীটা ছুটি দেই নেই কারণ তার শরীরটা খারাপের জন্য ইউসুফ আলাই ইসলাম দৌড় দিচ্ছেন আর জুলাইখা বলতেছে কোনো কাজ হবে না তার কারণ জুলাইখা মনে করেছে এই তালা খোলার মতো কোনো উপায় নাই ইউসুফ আলাই ইসলাম দৌড় দিলেন যে দরজার মধ্যে ধাক্কা দিলেন এখান থেকে একটা জিনিস আমরা পাইলাম সেটা হলো জীবন বাঁচানোর জন্য তাওয়াক্কুল করতে হয় কার উপরে আল্লাহর জোরে বলেন আল্লাহ আল্লাহর উপরে কিন্তু ইমান বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধু ভরসা করলেই হয় না ধাক্কা দিতে হয় এখন যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়া থাকতেন আল্লাহ তুমি যা করো তাতে আমি আছি তাতে কিন্তু তার इज्जत রক্ষা হতো না ঠিকই না বলেন অর্থে জীবন রক্ষার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ইমান বাঁচানোর জন্য কি করতে হয় একটু ধাক্কা ধাক্কি করতে হয় হাসিফা নাসু আই ইউদ্রাকু আইয়া কুল আমান অহুম লায়ু তানুন তোমরা মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করবে ইমান আন এনেছি এ কথা বললে আমি কি পরীক্ষা করবো না এই ধাক্কা দেওয়াটা ছিল পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন বলেন ধাক্কা দেওয়া ইউসুফের কাজ আর দরজাটা খুলে ইউসুফকে বাঁচাইয়া দেয়া ছিল আমার কাজ অমাইয়া তাকিল্লাহ ইয়াজা আল্লাহু মাখরজা ইহতাসিব আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহকে ভয় করবে ভীতির নীতি অবলম্বন করবে তাকে উদ্ধার করে হাজার রাস্তা তৈরি করে দেয়া আমার আমি আল্লাহ তালা কাজ করি ইয়াজা আল্লাহ মাখরজা বাঁচার জন্য তার হাজার রাস্তা আমি আল্লাহ তৈরি করে দেই এমন জায়গা থেকে রিজিক দেই যেই জায়গা সে কোনোদিন চিন্তাও করে নাই আমার ভাইয়েরা তাহলে বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ কিন্তু আপনার এই নড়াচড়াটা করতে হবে আপনাকে বাঁচতে হবে এই মহিলার ফাঁদে পা না দিয়ে ইউসুফ আলাহ ইসলাম দৌড় দিলেন এই দিকে মহিলার তো একেবারেই

হঠাৎ করে আজিজ মিশর তার মিশনকে মানে সফরকে কোনো এক কারণে স্থগিত করে ঘরের দিকে ফিরতেছে রাজ প্রাসাদের দিকে ইউসুফ আলাহ ইসলাম দৌড়ান আর পেছনে পেছনে মহিলা দৌড়া ইউসুফকে ধরার জন্য আল্লাহ আকবর হজরত ইউসুফ আলাহি ইসলাম দৌড়চ্ছেন প্রেশান হয়ে তার সম্ভ্রম নষ্ট করতে যাচ্ছে মহিলা আর মহিলা দৌড়া ইউসুফ আলাহ ইসলামকে তার সতীত্ব নষ্ট করার জন্য খুব সাবধান কোন ছেলে যদি মনে করে আমি কোনো নারীর ইজ্জত লুণ্ঠুন করেছি নষ্ট করেছি তাহলে এই ছেলের এবং সতীত্ব নষ্ট হয়ে গেছে ঠিক না আমার খেয়াল করুন মহিলা তাড়াতাড়ি করে দেখতে পেল আজিজ মিশর সামনে ইউসুফ আলহ সামনে হয়ে গেছে মহিলার অবস্থা খুব খারাপ ডাক দিয়ে বলতেছে শুনুন ও বাদশা আমার স্বামী আপনার পরিবার আপনার স্ত্রীর সাথে যে খারাপি করার জন্য চায় ধর্ষণ করতে চায় আপনার স্ত্রীকে যে না বিচারের মতো একটা কাজ করা ঘটাতে চায় বলুন তো দেখি ওই ছেলেটার শাস্তি কী ধরনের হতে পারে শাস্তি কী দেবে সেই চিন্তা করে সে বলে দিল জানা। তাকে জেলের মধ্যে দেয়া হোক আও আদাবুন আলিম অথবা তাকে কঠিন শাস্তি দেয়া হোক জেলের মধ্যে দাও অথবা শাস্তি দাও কঠিন শাস্তি এই প্রস্তাব করতেছে কে জুলেখা মহিলা আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি অপরাধটা কি ইউসুফের একটু খেয়াল করেন ইউসুফ আলাহ ইসলাম তো অপরাধ করে নাই অপরাধ করতে চাচ্ছে কে মহিলা আর যখনই সামনে ধরা পড়ে গেছে তখন ওই মহিলার বিরুদ্ধে না ইউসুফের মামলা করার কথা তা না কইয়া মামলা করতেছে উল্টে বিলে মহিলা কার বিরুদ্ধে এর দ্বারা আল্লাহ কি বোঝালেন এর দ্বারা আল্লাহ বুঝাইতেছে পৃথিবীতে এইরকম রকম মার্কা বহু জুলাইকা থাকবে আকাম করে নিজে চরিত্রহীন নিজে আর নির্দোষ ইউসুফ আলাহ ইসলামের মতো বড় বড় বুজুর্গ এবং দিনদারদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ধর্ষণ ব্যবস্থার আয়োজন করবে আস্তে আস্তে কথা বোঝেন ইতিহাস কি বলে তাহলে মহিলা চাচ্ছে ইউসুফকে জেলে দিতে ইউসুফ আলাহী সালাম বললেন যেহেতু একটা মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রব র রাওয়াদাত রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদাম মিন আহলিহা ইউসুফ আলাইহিস সালাম বললেন না 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 ও বাদশা আমারে মাফ করে দিবেন আমি কিন্তু তার কোনো ইজ্জত নষ্ট করতে চাই নাই বরং সেই আমার সম্ভ্রম এবং ইজ্জত নষ্ট করতে চেয়েছে তাহলে বোঝা যায় যদি নির্দোষ কোনো মানুষকে এইরকম অপবাদ দেয়া হয় সে প্রতিবাদ করার অধিকার রাখে কি রাখে বলেন প্রতিবাদ করার অধিকার রাখে হজরত ইউসুফ আলাই ইসলাম বললেন আমি কোনো দোষ করি নাই স্বাভাবিকভাবেই এখানে মামলা করেছে মহিলা মামলা করেছে কে মহিলা উচিত ছিল যে ব্যক্তি বাদী হবে তার পক্ষে সে সাক্ষী জোগাড় করবে কিন্তু এখানে আজিজ মিশর সেইটা না করে বলল ইউসুফ তুমি যে নির্দোষ তোমার পক্ষে তুমি সাক্ষী জোগাড় করে দাও যে মামলা করে সাক্ষী মানে কে বাদী না এখানে বাদী কে মহিলা কিন্তু আজিজ মিশর সাক্ষী আনতে বলতেছে কাকে ইউসুফ আলাই ইসলাম কেন ইউসুফ তো দুর্বল এই রাষ্ট্রের মধ্যে এজন্য তাকে মামলার একজন সাক্ষী আনতে বলছি ইউসুফ তুমি যে নির্দোষ তার প্রমাণ তুমি দাও ইউসুফ ইসলাম বললেন শুনুন এই বিল্ডিং এ কেউ নাই মাত্র পাঁচ দিনের একটা শিশু আমি যখন দৌড় দিয়েছি তখন আমি দেখতে পেয়েছিলাম সুতরাং সেই শিশুটি আমার এই মামলার আসামি আমার পক্ষে কিংবা বিপক্ষে সে সাক্ষী দেবে ওই শিশুটা যেই সাক্ষ্য দিবে সেই সাক্ষ্যই আমি মেনে নিতে রাজি মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন অন্যায়ভাবে নির্দোষ কোনো মানুষকে যদি জিনার তোহমাদ দেয়া হয় হত্যার তোহমাত দেয়া হয় বাড়ি পোড়ানোর মামলা দেয়া হয় চুরির মামলা দেয়া হয় নারী গঠিত তাদের পক্ষে এই পৃথিবীতে কোনো মানুষ অত পাকা মানুষ দরকার হয় না একটা পক্ষে কথা বলে এমনকি বলে পশুও প্রয়োজনে কথা বলে তার কারণ নির্দোষ মানুষের পক্ষে তামাম দুনিয়া থাকে ঠিকা বলে আজিজ মিশর বলল কি এক আজীব কথা তুমি বলছো এক শিশু সাক্ষ্য দিবে হাউ ইজ ইট পসিবল বললো আল্লাহ বলাবেন সোহান আল্লাহ বাচ্চাটাকে কোলে নিয়ে আসা হলো এই শিশু কি বলেছে আল্লাহ কোরআনের মধ্যে কোট করে বলছেন ইংকানা কমি সুহু কুদ্দিং কুবুলিং ফাসাদা ক ওহুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানাকামিসুহু কুদ্দামিন দুবোরিন ফাকযাবাত ওয়া হুয়া মিনাস সাদিদ আল্লাহু আকবার দুইটা কথা বলল শিশুটা কয়দিন বয়স পাঁচ দিন মনে রাখবে শুনো জাতির লোকেরা যদি আন্দোলন সত্য হয় কোরআনের পক্ষে সত্যিকার যদি নিজের জীবন এবং শপথকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দৃঢ় থাকা যায় তাহলে পাঁচ দিনের শিশু তোমার পক্ষে কথা বলবে আজকের যারা শিশু তারাই একদিন তোমার আন্দোলনের পক্ষে স্লোগান তুলবে ঠিক আল্লাহ হল্লা রাবুল বললেন সোন শিশুটা বলা শুরু করে দিল ও বাদশাহ ইউসুফ আলাই ইসলামের জামা যদি সামনের দিক থেকে সেরা থাকে কোসকানো থাকে কিংবা বোদাম যদি ছেড়া থাকে ছুটে যাওয়া থাকে ছেড়ে যাওয়া হয় তাহলে ইউসুফ দোষী মহিলা নির্দোষ তার কারণ ইউসুফ চেয়েছিল এই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়তে আর মহিলা চেয়েছে তাকে রোধ করতে আর যদি জামা পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে এই মহিলা দোষী ইউসুফ নির্দোষ আল্লাহ তার কারণ ইউসুফ আলহী ই আর এই মহিলা হাজর ইউসুফ আলাই ইসলামের মানা সাক্ষীর জবান থেকে যখন এই কথাগুলো শুনল তাফ এসেছে হজরত ইউসুফ আল্লাহ ইসলামকে তৃতীয় তলার মধ্যে মহিলা একেবারে কাছে ধরে ছিলেন পেছন দিক থেকে জামা এভাবে ধরেছিল ইউসুফ আলহী জামার মায়া ছেড়ে দিয়েছেন নিজে দৌড় দিয়েছেন তখন মহিলা এভাবে খামসি দিয়ে যে পেছন দিক থেকে জামা ধরেছে জামার সেরা অংশ ইউসুফ আলাহী ইসলামের জামাটা ছিঁড়ে গেছে কিন্তু ইউসুফ থামে না এরপরে ওই সেরা অংশ ততক্ষণে মহিলার হাতের মধ্যেই সেরা অংশ যে ফেলে দেবে এই চিন্তাও মহিলার মাথার ভেতর ছিল না আমার ভাইরা হজরতে ইউসুফ ইসলামের মালিক আজিজ মিশর দেখতে পাচ্ছেন শুধুমাত্র জামা সেরা পেছন দিক থেকেই নয় বরং সেরা অংশ এখনো জুলাইকার হাতের মধ্যে এর মানে হচ্ছে অন্যায়কারী অন্যায়কারী মহিলা মাল সহ ধরা পড়েছে অন্যায় সহ প্রমাণ সহ ধরা পড়েছে এরপরে মহিলা জেলে যায় না জেলে যায় ইউসুফ কথা বলেন নাই অন্যায়কারী মাল সহ ধরা পড়ছে মহিলা এর জেল ইউসুফ মানে যুগে যুগে এরকম কিছু থাকবে যারা রাষ্ট্রপ্রধানের ঘর অথবা রাষ্ট্রপ্রধানের ক্ষমতাকে প্রয়োগ করার অর্থে নির্দোষ মানুষকে জেলের মধ্যে রাখবে আর নিজে দুর্নীতি অন্যায় অবিচার এবং বিভিন্ন রকমের অপকর্ম সহ ধরা পড়বে এরপরেও জেল খাটবে নির্দোষ মানুষ অতএব ভয়ের কোনো কারণ নাই ওই নির্দোষকে জেল দেওয়ার রেজাল্টটা কি একটু পরেই আমি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করব ইনশাআল্লাহ হযরতে ইসুব আলাইহিস সালাম ওই এই শিশুর কথা শুনলেন ফলাম রাআ কোদ্দামিং জুবরিঙ্কলা ইন্না হু মিং কাইদি গুন্না ইন্নাকাইদা মহিলা যখন দেখতে পেলো জামা পেছন দিক থেকে ছেঁড়ায় আজিজ মিশর যখন দেখতে পেলো মিশরের প্রেসিডেন্ট সাথে সাথে বলল ইন্না কায়েদা কুন্না এটা তোমাদের ষড়যন্ত্র ইন্না কায়েদা কুন্না আউজিং তোমাদের ষড়যন্ত্র বড়ই ভয়াবহ আপনি দেখুন কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন ইন্না কাইদা সৈতনী কানা দাইফা শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীদের ষড়যন্ত্র ভয়াবহ মনে রাখবেন আপনি আমি কিন্তু সেই ষড়যন্ত্রের মধ্যেই পড়ে আছি খুব ঠান্ডা মাথায় কথাগুলো নিয়ে নেন বাকি কথা আমার আবুল কালাম আজাদ বাসার ভাই এসে বলবেন শুনুন ইউসুফ আলাই ইসলাম এর দিকে লক্ষ্য করে আজিজ মিশর বললো ইউসুফ গ এইটা একটা রাজপ্রাসাদের ঘটনা এই কারণে তুমি এই কথাগুলো বাইরে আর বলা বলি করোনা হাজর ইউসুফ আলাই ইসলামের দিকে তাকি মানির মান মর্যাদাটা সবচেয়ে বড় আজিজ মিশর বলল আমার স্ত্রী তুমি ঘরে চলে যাও ইউসুফ আলাহ ইসলামের দিকে তাকাইয়া বললেন ইউসুফ আরিদ যা কিছু হয়ে গেছে এইটা তুমি আর মনে রাইখো না এইটা তুমি বাইরে আর বলা বলি কইর না তার কারণ একটা ইজ্জতের ব্যাপার হয়ে গিয়েছে ইউসুফকে বললেন তুমি এই ব্যাপার নিয়ে বাইরে আর বলা বলি কইর না মহিলার দিকে তাকিয়ে বললেন ও মহিলা তোমার অপরাধের জন্য তুমি ক্ষমা চাও আমার দিকে তাকান বলেন তো দেখি আজিজ মিশর তার স্ত্রীকে বলতেছে তুমি ক্ষমা চাও কার কাছে রাইট এই রকম শ্রোदाई তো আমি চাই তোমরা বিশ্বাস করি আপনাদের এই যোগ্যতা আছে কারণ ইউসুফ আলাইহিস ইসলামের আজিজ মিশর এবং জুলায়েকা এত কেউই আল্লাহকে বিশ্বাস করে না তা দেবদেবী এক অগ্নির পুজো ছিল তারা অতএব একটা নির্দোষ পুরুষের যুবকের বিরুদ্ধে তুমি যে এবং জেনা ধর্ষণের অভিযোগ দিয়েছ এইটা তার ব্যক্তিত্বের ব্যাপারে তুমি অপরাধ করেছ সুতরাং এটা তোমার অপরাধ হওয়ার কারণে তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও ইউসুফের কাছে ক্ষমা চাও এটাই ছিল সালিসি এটাই ছিল রায় ইন্নাকি কুন্তি বিনাল আর শোনো তুমি খেয়ানত করেছো তুমি আমার স্ত্রী হওয়ার পরে অন্যের সাথে যে পরকিয়া করতে চেয়েছ এটা সতীত্বের খেয়ানত করেছ তুমি রাজপ্রাসাদ এবং ঐতিহ্যের খেয়ানত করেছ উচিত ছিল ইউসুফ আলাইসালামের কাছে মহিলার ক্ষমা চাওয়া নির্দোষ ইউসুফকে ধর্ষণের মামলা দেয়ার অপরাধে ঠিক না বলেন অথচ মহিলাই ছিল দুরচরিত্রা ক্ষমা চাইবে ইউসুফ কিন্তু ক্ষমা তো দূরের কথা শেষ পর্যন্ত জেল খাটেকে ইউসুফ কেন আমি এখনই বলছি ইনশাল্লাহ তাহলে নিয়ম হলো নির্দোষ কোন মানুষকে যদি জেনার তোহমাত দেয়া হয় ধর্ষণের তোহমাত দেয়া হয় কোন নারীর পক্ষ থেকে যদি সেটা প্রমাণিত না হয় তাহলে ওই নারীর উচিত ওই হুজুরের কাছে মাপচাইয়া নিজেকে শোধরানো আল্লাহ রবিন বলেন শোন এমনি করে করে মহিলা বারবার ইউসুফ আলাহী ইসলামের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেছে মহিলা এখন বারবার বলতেছে কি এক অবস্থা করে ফেলল আহারে আপনি আমার কেমন স্বামী কারণ ঘর করে বউরে লইয়া ঘর করে কারে লইয়া বউকে নিয়া ইউসুফ আল্লাহ ইসলাম আস্তে করে তিনি চুপ হয়ে গেলেন হজরতে ইউসুফ আলাহি ইসলামের ব্যাপারে আল্লাহতালার কাছে আর ইউসুফ আল্লাহ ইসলাম বলেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো একটা পর্যায়ে মহিলা ঘরের মধ্যে বারবার ডিস্টার্ব করতেছে আজিজ মিশরকে ছোট্ট একটা বাচ্চা পাঁচ দিন মাত্র বয়স এই বাচ্চা কথা বলতে পারে ওই পায়খানা পেশাব করে বিস্তার মধ্যে ওর মার দুধ খায় আর সেই বাচ্চাটাই কইল কি কি মিনমিন কইরা তাতে করে তুমি আমাকে বললা ইন্নাকি কুন্তি মিনাল খাতিন ওয়াস্তাগফিরি লি জামবিকি আরিদান হাদা ইন্নাকি কুন্তি এরপর ইন্না কাইদা কুননা আউযিম তুমি আমার ইউসুফের সামনে এত উলো বকা দিলা আর সেই ইউসুফকে তুমি সাইরা দিয়ে কও আমি ইউসুফের কাছে ক্ষমা চাব এই ঘর আমার কি হবে এই সংসার দিয়ে কি হবে কান্নার অভিনয় কার চোখে পানি আসে না এরপরে মুছতেছে এর মানে ইউসুফকে কিছু একটা করো আইউস জানা তার জেলের মধ্যে দাও আওয়াজ আবিন আলী অথবা তাই কঠিন শাস্তি দাও আপনারা কি বুঝতেছেন আমার কথা ঘরের মধ্যে এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ইউসুফ আলাইহিস সালাম কে ডেকে বললেন 10 বছর জেল কত বছর জোরে বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি জেলে যাওয়াটাই পছন্দ করলাম তার কারণ হলো এই যে ক্বাল ইলাই আহ আল্লাহ সে আমাকে যেই অপকর্মের দিকে ডেকেছে আজকে না হয় আমি ছাড়া পেয়েছি কালকে এমন হতে পারে সে আমাকে ছাড়বে না অথবা তার হাতে আছে রাষ্ট্র ক্ষমতা তার স্বামী হইল দেশের প্রেসিডেন্ট বিভিন্ন সভা সমাবেশে সে যায় যাই কিনা বলেন সেমিনার সিম্পোজামে যায় ইন্টারন্যাশনাল প্রোগ্রামগুলোতে সে যায় বিভিন্ন টিভি চ্যানেল তার কাছ থেকে সাক্ষাৎকার নেয় ইউসুফ মাত্র তার ঘরে লালিত সে যদি এখন বলা শুরু করে চেহারা সুন্দর কথা কথা বলে বললে হবে কি এই হুজুর কিন্তু আসলে ভালো না তার চরিত্র ঠিক নেই আমার চেয়ে তোমরা বেশি জানো ফলে আমাকে একটা নির্দোষ ভাবে আমাকে এমন ভাবে সে অ্যাটাক করে দিবে আল্লাহ তালা তার চেয়ে বরং আমি এই জেলের মধ্যে থাকবো আমার ব্যাপারে আর কোন রোগ সমাজে সে অপপ্রচার করতে পারবে না মহিলার হাতে হাতে আছে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রযন্ত্র প্রচার করার বিভিন্ন উৎস আমার হাতে তো কিছুই নাই আমি নির্দোষ হওয়ার পরেও জাতির কাছে আমি একটা বড় অন্ধকার হয়ে যাব জাতি আমাকে ঘৃণা করবে অতএব জেলের মধ্যে থাকাটাই ভালো ইউসুফ আলাইহিস ইসলাম জেলকে পছন্দ করেছেন সুতরাং মনে রাখবেন কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কারো ইজ সম্মান রক্ষা করার জন্য জেলের মধ্যে ঢুকাইয়া রাখেন তবে ইতিহাস সাক্ষ্য দেয় ইউসুফ ইসলাম জেল থেকে বের হওয়ার পরে তিনি কোনো সাধারণ মানুষের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন না তিনি পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট হওয়ার মর্যাদা পেয়েছেন এর দ্বারা বোঝা যায় ধর্ষণ মামলা নির্দোষ বিভিন্ন নির্দোষ হওয়ার পরেও যদি কোনো মহিলার ষড়যন্ত্র পরে কাউকে জেলের মধ্যে আটকে রাখা হয় ওই জেল থেকে যেই মানুষটি বের হয়ে আসে সে সাধারণ মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য নয় সাধারণ কোনো হুজুর ওয়াজ করার জন্য সে বের হয় না সে বের হয় ওই রাষ্ট্রের প্রধান ব্যক্তির শ্রেষ্ঠতম রাষ্ট্রের সেরা ব্যক্তি হিসাবে প্রধান ব্যক্তি হিসাবে মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ তাকে বের করে নিয়ে আসেন কষ্ট হচ্ছে না তো ইউসুফ আলাই জেলের মধ্যে চলে গেলেন কিন্তু জেলের মধ্যে গেলেও তিনি আল্লাহ এবং পরকাল আল্লাহর সৃষ্টি কুদরতের বর্ণনা দেয়া শুরু করে দিলেন এক এক করে জাতির লোকেরা যারা জেলের মধ্যে ছিল সবাই বলল ইউসুফ আল্লাহ জানো তোমাকে অনেক দিন জেলে রাখে কারণ তোমার মতো ইউসুফ পাই আমরা ধন্য জেলের মধ্যে গেলেও হুজুর হুজুরি থাকে ঠিক না বলেন এখন কি হলো এই দিকে আপনারা জানেন আজিজ মিশরের দুইজন কর্মচারীর একজনে তাকে হত্যা করতে চেয়েছিল খাদ্যের সাথে বিষ মিশাই পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন এটা তো আমাকে ষড়যন্ত্র করা হচ্ছে গোয়েন্দার মাধ্যমে সাথে সাথে তিনি দুই জেলে দিলেন এই দুইজনেও স্বপ্ন দেখছে হঠাৎ করে আগামী কালকে তাদের রায় চূড়ান্ত রায় সেখানে দুইজন রাতে স্বপ্নে দেখতেছে দুইজন কয়েদি একজনের স্বপ্ন দেখলো যে তার মাথার মধ্যে রুটি বহন করে নিয়ে যাচ্ছে এমন সময় কাঠ ছো মেরে তার মাথার রুটি নিয়ে গেছে আর একজনের স্বপ্ন দেখলো সে বাদশাকে তার পানপাত্র ফল ফ্রুটস এবং নাস্তা পানি আগের মতোই সরবরাহ করছে ডিস্ট্রিবিউট করছে পরিবেশন করছে সকালবেলা ইউসুফ আলহী ইসলামের কাছে গিয়ে বললো ইউসুফ আমাদের স্বপ্নের তাবির দাও ইউসুফ আল্লাহ ইসলাম বললেন যার মাথার রুটি নিয়ে গেছে তার ফাঁসি হবে আর যে দেখেছ যে সমস্ত সুন্দর করে আগের মতো পরিবেশন করছো সে মুক্তি পেয়ে যাবা এবং চাকরি ফিরে পাবা এখন যার মাথার রুটি সিনাই এনেয়া দেখেছে সে বলছে না 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 আসলে আমি এটা দেখি না এমনিতেই বলেছি ইউসুফ ইসলাম বললেন ওই এমনি তেমনি বুঝিনা না যা বলেছ সেটাই হয়ে গেছে আর তোমার এই শাস্তি হবে এর বাইরে কিছু নাই আল্লাহ একজন আর ফাঁসি হয়ে গেল আর একজন হজরতে ইউসুফ আলাহ ইসলামের মালিকের চাকরিতে পুনরায় নিয়োগ পাওয়ার পরে এখন যখন তাকে আবার খাদ্য পরিবেশন করতেছে ওই মন্ত্রী পরিষদে যখন বললো সাতটা দুর্বল গরু সাতটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে তরতাজা ধানের ছড়া এবং ধান এটা যখন দেখতে পেল এই স্বপ্নের তাবির তারা বলতে না পারার কারণে বাদশা আলাদা নিজের পার্সোনাল রুমের মধ্যে গিয়ে চিন্তা করতেছে মাথায় হাত দিয়ে খুব চেহারাটা মলিন ভাব গাম্ভীর্য একটা অবস্থার মধ্যে তিনি বসে আছেন এমন সময় পরিবেশক পরিবেশনকারী বিদার তার রুমের ভিতর ঢুকেছে চা কপি ফল ফ্রুটস নাস্তা নিয়ে এমন সময় বাদশার মন খারাপ দেখে সে বলল যে বাদশাহ আপনার কি হয়েছে এমন সময় বাদশাহ বলতেছেন শোনো আসল বিষয় হচ্ছে এই যে তোমার কাছে বলে কোনো লাভ হবে না বললো কেন হবে না বাদশাহ বলেন একটা স্বপ্নের কথা আমার কোনো মন্ত্রী এই কথা বলতে পারে নাই অতএব তুমিও এ কথা বলতে পারবা না কেন এই কারণে হলো এই স্বপ্নের তাবির অন্য কারো মাথায় নাই আমি এই জন্য তোমার কাছে এই কথাগুলো বলে লাভ নাই। বললো বাদশাহ কোনো টেনশন করবেন না তার কারণ হচ্ছে এই যে আমরা যখন জেলের মধ্যে ছিলাম তখন তখন এই জেলের মধ্যে একজন ইউসুফ নামক একজন লোক আছে যেই ইউসুফ সব স্বপ্নের তাবির ঠিক মতো বলে দেয় বললো তাহলে কাজ করো তুমি ইউসুফের কাছ থেকে স্বপ্নের কথাটা নিয়ে আসো আমার কাছে ইউসুফকে নিয়ে আসো তখন ইউসুফ আল্লাহ ইসলাম জেলের মধ্যে কতদিন হয়ে গেছে নয় বছর এগারো মাস পঁচিশ দিন বাকি আছে কয়দিন আগে হজরতে ইউসুফ আলহী চলে আসলেন হুকুম অনুযায়ী হজরতে ইউসুফ আলহি ইসলামকে লক্ষ্য করে আজিজ মিশর দাঁড়িয়ে গেলেন এবার ডাক দিয়ে বলতেছেন ইউসুফু أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع إعزاف وسبع سنبلات خدر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعملوا يعلمون الله أكبر يوسف كل عزيز مشور بولتسن يوسف او يوسف خيال ইউসুফ ও ইউসুফ আইয়ুহা সিদ্দিক হে মহা সত্যবাদী সুবহানাল্লাহ বলেন আমার দিকে একটু তাকান আমার দিকে তাকান আল্লাহর কোরআন বুঝুন ইউসুফ কে নাম ধরে ডাকলেন কারণ একেবারে শিশু বেলায় মালিক মিশরের কাছ থেকে চল্লিশ কেজি স্বর্ণ তথা ইউসুফের ওজন ছিল তখন চল্লিশ কেজি তখন তার সমান ওজন স্বর্ণ দিয়ে ইউসুফকে নিয়ে আসছে সাত বছর বয়সের সময় ঘরে আজকে ইউসুফ আলাই ইসালামের বয়স সাতাইশ বছর ইউসুফ আলাই ইসলামের সাতাইশের পরে যোগ হয়েছে আরো দশ বছর মোট মিলে সাঁইতিরিশ বছরের ইউসুফ মায়া দয়ায় আজিজ মিশরের বুকটা ভরপুর কিন্তু মহিলার কারণে মায়াও দেখাতে পারে নাই জোর কইরা হইলেও জেলের মধ্যে ঢুকে রাখা লাগছে এখন ডাক দিয়ে বলছে ইউসুফ ও ইউসুফ আই হ্যা সিদ্দিক ও মহান সত্যবাদী শুভানন্দ বলেন একটা হলো সদিক আর একটা হলো সদিক আর একটা হলো সিদ্দিক সাদিক শব্দের অর্থ সত্যবাদী আর সদিক শব্দের অর্থ হলো বন্ধু আর সিদ্দিক শব্দের অর্থ হলো এই পৃথিবীর সমস্ত সত্যবাদীদের সেরা সত্যবাদী যিনি তাকে বলা হয় সিদ্দিক যেমন আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক না সাদিক না বরং তিনি হচ্ছেন সিদ্দিক আবু বাকর সিদ্দিক অর্থাৎ পৃথিবীতে সত্যবাদী বলতে কি বোঝা যায় যদি জানতে চাও তাহলে আবু বকরকে ফলো করো এর মানে হচ্ছে এই যে ডাক দিয়ে বলেন আইয়ুহ সিদ্দিক হে মহান সত্যবাদী ইউসুফ আচ্ছা আপনাদের কাছে জানতে চাই জেলের অর্ডার হইছে জেল দিয়েছে কার অর্ডারে না জুলাইখার অর্ডারে তো জেল হওয়ার কথা না বড় জুলাইখা প্রস্তাব করেছে আর রায় দিয়েছে প্রেসিডেন্ট অর্থাৎ আজিজ মিশর আজিজ মিশর রায় দিয়েছে কে কারণ তিনি হচ্ছেন এই যে তিনি তিনি হচ্ছেন প্রধান তিনি বিচার বিভাগ এবং আইন বিভাগটা তার কাছে কিন্তু মহিলা করেছে তাকে শুধুমাত্র প্রতারিত করেছে উত্তেজিত করেছে অথবা প্রতারিত করেছে মাত্র তিনি যেন এই রায়টা দিতে বাধ্য হন তার কারণ আজিজ মিশরও জানে আন্না এত কথা কেন বলবেন যে তোমাদের ষড়যন্ত্র বড় করা অতএব তুমি ইউসুফের কাছে ক্ষমা চাও এর দ্বারা আজিজ মিশর মূল কাহিনীটা কি বুঝে ফেলেছেন চিফ জাস্টিস বুঝে ফেলেছেন মহিলা কি ষড়যন্ত্র করতেছে কিন্তু এর পরেও জেলে দিতে হয়েছে এই জন্যই এই সিদ্দিক বলে ডাক দিয়ে আজিজ মিশর জানে যে ইউসুফ নির্দোষ ইউসুফের কথাই সত্য ইউসুফের চরিত্রই সুন্দর এইটা জানে কে আজিজ মিশর আর এই যে জেলটা জেলটা দেয়া সেই যে অনৈতিক ছিল এই জন্য আজিজ মিশরের মনের মধ্যে শুধুই যন্ত্রণা ছিল আজকে এজন্য ডাক দিয়ে বলে আইও সিদ্দিক হে মহান সত্যবাদী এর মানে কিছু কিছু নির্দোষ মানুষকে বাধ্য হয়ে ঘরের কিংবা বাইরের ষড়যন্ত্র কিংবা মহিলাদের প্রতারণায় জাস্টিস কখনো কখনো জাজ কখনো কখনো বিরুদ্ধে রায় দিয়ে কাউকে জেলের ভিতর ঢুকাইয়া দেয় কিন্তু জাজ মনে করে যে আসলে এই মানুষগুলো দোষী নয় তারা নির্দোষ জেলে দেওয়ার পরেও কখনো বিচারপতি স্বীকার করে আমি যে রায় দিয়েছি আমি রায় দিতে বাধ্য হয়েছি কিন্তু যাদের বিরুদ্ধে রায় দিয়েছি তারা আসলে দোষী না সিদ্দিক হে মহান সত্যবাদী আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের তাবির তুমি দাও হজরত ইউসুফ আলাহ ইসলাম বললেন এই স্বপ্নের তাবির হলো এই জীব সাত বছর পর্যন্ত কয়লা সাবা সাবা সিনিনা দাবা ফেদারুহু ফি ফেদারুহু ফি সুম্বুল সুম্বুলিহি ইল্লা কলিলাম কুলু শোনেন এই সাত বছর পর্যন্ত সাতটা বছর পর্যন্ত ফসল হবে দ্বিগুণ আর পরের সাত বছর কোনো ফসল হবে না আমার কথা আপনারা বুঝতেছেন আচ্ছা স্বপ্নে দেখছে কে আজিজ মিশ মন্ত্রীরা একজনেও স্বপ্নের কথা বলতে পারেন এখন স্বপ্ন বলতেছে কে ব্যাখ্যা দিচ্ছে কে ইসু আলাহ ইসলাম কোথায় থাকে জেলে কি কথা বলতেছে যে সাত বছর পর্যন্ত যে দ্বিগুণ ফসল হবে প্রয়োজনীয় ফসলগুলো যা হয় যেখানে এক মন ধান হতো সেই জমিনে দুই মন হবে যেখানে একশো মন হতো সেখানে দুইশো মন হবে এই সাত বছর পর্যন্ত ফসলে ভরপুর হবে ফল ফলা অতএব অতিরিক্ত মনে করে এগুলো অপচয় করা যাবে না এই জন্য গোডাউন বানাতে হবে খাদ্য গুদাম বানাতে হবে ইউসুফ আলাই ইসলামের সময় থেকে এই খাদ্য গুদামের সিস্টেম শুরু হলো সোহান আল্লাহ আজিজ মিশর দেখলো হ্যাঁ ঠিকই তো আছে এরপরে এখান থেকে পরবর্তীতে সাত বছর একটা শস্য দানাও নষ্ট করা যাবে না বাদশা তাহলে কিন্তু আপনার খাদ্যের অভাব দেখা দেবে আর জাতির লোকেরা আপনার বিরুদ্ধে চরমভাবে খেপে উঠবে ফলে আপনার রাজ্য হারানোর সম্ভাবনা আশঙ্কা দেখা দেবে অতএব বাদশা কোনো কথা নাই আপনি এই রকম খাদ্যের এই জায়গাগুলোকে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না জনগণকে উদ্বুদ্ধ করেন খাদ্য গুদামে যেন তাদের মালামালগুলো জমা করা শুরু করে দেয় এখানে অন্যায়ভাবে জেলের মধ্যে যেই হুজুরকে আটকাইয়া রাখা হয়েছে দেশ এবং জাতির মহা বিপর্যয়ের খবর জানে সেই হুজুর ঈশান কোণে উত্তর পশ্চিম গগনে ঘন কালো মেঘের ঘন ঘটা লক্ষ্য করছি শক্ত হাতে যদি দমন করতে না পারো মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো অমাবস্যা রাত নেমে আসবে যার সুবে সাদে খাওয়া সম্ভব নয় ঘটনা দেখতেছে হুজুরে ইউসুফ আলাহি দেখতেছেন সামনে কি অবস্থা হবে অথচ তারই ছেলের মধ্যে আটকাই রাখছে গোটা দেশ এখন ইউসুফ আলাই মহাপরিকল্পনা এবং দূরদর্শিতার মধ্যে যেন আটকে গেছে বাদশাহ তা বুঝতে পারতেছে আপনারা মনে বুঝতেছেন না আমার কথা ইতিহাস তার কথা বলে এবার খেয়াল করুন হজরতে ইউসুফ আলাহ বললেন যে জাতির একটি চরম দুর্দিন আসতেছে গো বাদশা কঠোর হাতে যদি এটা মোকাবেলা করতে না পারেন তাহলে হবে না ইউসুফ আলাহ ইসলামকে ডাক দিয়ে বলল ও ইউসুফ সোন এখন থেকে তোমাকে আমি মুক্ত করে দিলাম ইউসুফ আলাহ ইসলাম বললেন না বাদশা না আমি কিন্তু মুক্ত হব না দুই কারণে মুক্ত হব না তার কারণ বাকি আছে মাত্র পাঁচ দিন এই পাঁচ দিন আগে যদি আপনি আমারই এই তাবির শুনে স্বপ্নের ব্যাখ্যা শুনে আপনি আমাকে যদি বের করে দেন তাহলে হবে রাষ্ট্রীয় প্রধান প্রেসিডেন্টের মার্সি পাইছি প্রেসিডেন্টের মার্সি পেয়েছি দয়া পেয়েছি কয়দিনের জন্য আমাকে তো পাঁচ সেকেন্ড জেল দেওয়া যায়ছিল না আমি তো কোনো অন্যায় করি না জেলে যাওয়ার কথা ছিল এই মহিলার তার কারণ অন্যায় করেছে মহিলা আর জেল খাটলাম আমি সুতরাং আগামী পাঁচ দিন আমি জেলের মধ্যেই থাকব বলল ইউসুফ তোমার মতো মানুষকে জেলের মধ্যে রাখলে আমার মানবতার আমার মনুষ্যত্ব বারবার যেন ধ্বংসিত হচ্ছে আমাকে বারবার প্রতারিত বারবার কষ্ট দিচ্ছে তোমাকে করছে আমাকে আমি মুক্ত করে নিয়ে আসতেছে। এই জন্য তোমাকে আমি ইউসুফ আই সিদ্দিক বলে ডাক দিয়েছিলাম সুতরাং ইউসুফ তুমি আমাকে মাফ করে দাও তুমি চলে আসো ইউসুফ আলাই ডাক দিয়ে বললেন হ্যাঁ আমি আসতে পারি ঠিকই কিন্তু কমপক্ষে পাঁচদিন দিন আগে আমি আসতে পারি তবে বুঝাতে হবে যেই মহিলারা আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছিল যেই মহিলা আমার এত কিছু করল সেই মহিলার একটু ডাক দেন সেই মহিলার মন্তব্য আমি এখন শুনে তারপরেই কেবল বের হতে পারি হজরত ইউসুফ আলাহ ইসলামকে পাওয়ার জন্য ডাকলো ইউসুফকে খুব দরকার রাষ্ট্রের জন্য সুমান ইউসুফকে দরকার ইউসুফ সারা রাষ্ট্র চলবে না এই জন্য ইউসুফ আল আইসলামকে ডাক দিয়ে নিয়ে আসলো এসে মহিলা এরকম পাওয়া যায় কিন্তু ইউসুফ তো পাওয়া যাবে না সাথে সাথে মহিলাকে আনা হলো জুলাইখা কি বলতেছেন শোনেন কয় বছর পর আফটার টেন ইয়ার্স মহিলা কি কথা বললো কয়েল চেম হাস হাসান হারবাদ তুহু আন্ন সিহ অ আকবার মহিলা বললো আমি এখন স্বীকার করলাম আন আমি এখন স্বীকার করলাম সেই দিন যেই ঘটনা হয়েছে হাস হাস হাক মানে নির্বেত সত্য সাক্ষীদের থেকে মহিলা আত্ম স্বীকৃতি দিচ্ছে আত্ম স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ আমি অন্যায় করেছি ইউসুফ ছিল নির্দোষ আমি তাকে প্রতারিত করেছি সে ছিল মহা সত্যবাদী আসলে এই দশ বছর যে জেল খেলাইছে ইউসুফের এটা আমার প্রতারণায় হয়েছে আসল উদ্দেশ্য ইউসুফ দর্শনও করে নাই অন্যায়ও করে নাই কোনো অন্যায় করে নাই ইউসুফ হলো সত্যবাদী আমি তাকে প্রতারিত করেছি অতএব সত্য কথা হচ্ছে ইউসুফের কোনো দোষ নাই আমার মন বলতেছে যে নারী প্রতারণা করে ইউসুফের উত্তরসূরিদেরকে নির্দোষী যুবকদেরকে জেলার প্রকষ্ঠে ধর্ষণ মামলা অন্যায় মামলা দিয়ে রেখেছে সময়ের আবর্তনে জাতির প্রয়োজনে ইরাই আবার আত্মশিکریদি দিবে সেই দিন অন্যায়ভাবে আল্লাহর কুরআনের পাখিদেরকে আলেমদেরকে কুরআনের আন্দোলনে কর্মীদেরকে জেলে রাখা ঠিক হয় না আমার ভাইয়েরা শুনুন আমার কথা শুনুন এবার শুনুন আপনারা এখন বলতে পারেন হুজুর মন্ত্রীরা দেড় চালায় আর স্বপ্নের তাবির ইউসুফের কাছে কেন চারটা কারণ এক নম্বর কারণ আমি খুব সংক্ষেপ করছি যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে নির্দোষ কোনো নিষ্পাপ মানুষকে জেনার তোহমাত দিয়ে ধর্ষণ মামলা দিয়ে এই মিথ্যা প্রচারণা করে কোন নারীর ষড়যন্ত্রে যদি জেলের মধ্যে আটকে রাখতে কোন বিবেকবান বিচারক বাধ্য হন প্রেসারের কারণে চাকরির কারণে জীবনের মায় এই রায় যদি দেন আর ওই জেলের মধ্যে যদি নির্দোষ ইউসুফের উত্তর সরীরা কিংবা ইউসুফ থাকে তাহলে ওই রাষ্ট্রের যত সমস্যা আসবে তাদের মধ্যে ওই সমস্যার চিন্তাটা থাকবে কিন্তু সমাধানের কোনো চিন্তা নাই সমাধানের চিন্তা ওই ইউসুফের মধ্যে আল্লাহ দিয়ে রাখেন এক দ্বিতীয় হচ্ছে যেই রাষ্ট্রের মধ্যে অন্যায় জুলুম ব্যবিচার অবিচার বেশি বেড়ে যায় ওই মন্ত্রীরা যতটাই হোক আর না হোক কমপক্ষে ওই রাষ্ট্রের মধ্যে সমস্ত সমাধানের কোনো চিন্তা ওই মন্ত্রীদের মাথার ভিতরে থাকবে না এজন্য আল্লাহ রব্বুর আলমিনের হাবিব বলেছেন শোনো ইন্নামা আকাফু আলা উম্মাতিল কেয়ামতের পূর্বেও আমার জাতির মধ্যে নেতৃত্ব দেবে কিছু জাতির মধ্যে যারা করে মাদক নিয়ে জেনা থাকে দুর্নীতি করে মানুষের গালিগলাশ করে খুনি প্রকৃতির ফাঁসেক টাইপের মানুষেরা যখন সমাজের নেতা হয়ে যাবে তখন কেয়ামত সংগঠিত হয়ে যাবে তার শেষ উদাহরণ হচ্ছে টাকলা ঠিক না বলেন এই একটা টাকলা ধরা পড়েছে হাজার টাকলা বিভিন্ন পদে পদে বসে আছে অতএব এই রাষ্ট্রের সমস্যা আসবে সমাধান কি হবে কারো মাথার ভিতরে আসবে না ওই একজনের মাথার ভিতরে আছে এই জাতির সমাধান বের করবেন ওই ব্যক্তিটি যাকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকে রাখা হয়েছে তৃতীয় লাইয়াসরা বন্না না সুমিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা মাদক দ্রব্যের ছয়লাভ বইতে থাকবে ধনীরা সম্পদশালীরা প্রভাবশালীরা ক্ষমতাসীনরা এবং প্রশাসনের কতিপয় লোক এমন ভাবে মত পান করবে মত খাবে কিন্তু নাম দেবে ভিন্ন চলতেছি কিনা রাষ্ট্রের সম্পদকে তারা দাদার সম্পত্তি হিসাবে আত্মসাত করা শুরু করে দিবে অন্যায়কারী যুবকদের হাতে ছোটদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে এই আলামতগুলো কিসের আলামত কে আমতের আলামত হজরত ইউসুফ আলাই ইসলাম বললেন ইয়া মালিক আপনি আমাকে আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রিত্বটা দিয়ে দেন সাইতেছে কে ইসুফ কারণটা কি আমি আপনাদেরকে বলি কারণ হচ্ছে এই জাতির চরম এবং কঠিন মুহূর্ত যখন হাজির হবে তখন অনেকগুলো বিষয় আসবে তার কারণ যদি এই লোকগুলো যদি বুঝত স্বপ্নের তাবির কি তাহলে তাদের মাথার ভিতরে সমাধানের বিষয়ও থাকতো যেহেতু সমস্যায় আইডেন্টিফাই না করে বলছে আদগসু আহলামুন এগুলো খামোখা খামোখা স্বপ্নে দেখছেন এগুলো কোনো স্বপ্ন না অতএব তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় এটা হয় নাই অতএব সমাধানের জন্য দরকার হবে এই যে অতিরিক্ত সাত বছরে যে দ্বিগুণ ফসল হবে দশটা নারিকেল যেই গাছে আসতো এই সাত বছর কিন্তু বিশটা নারিকেল হবে এই যে অতিরিক্ত খাবারগুলো গুলো জাত করতে হবে আপনার এই জাতির লোকেরা এই মন্ত্রীদেরকে বিশ্বাস করে না আমি ইউসুফ জেলের মধ্যে যদিও কিন্তু জাতির লোক আমাকে বিশ্বাস করে আমি যদি বলি যে তোমাদের খাবারগুলো ধান চাল গম খেজুর এগুলো সব তোমরা গুদাম জাত করো তাহলে তারা এটা বিশ্বাস করে দিবে কার এই জাতির লোক জানে ওই মহিলা যদিও আমাকে একটা তোহমাত দিয়েছে তো জাতির লোক জানে আমি এই অন্যায়কারী না। আমি বললি কেবল নারীরা, পুরুষেরা কৃষকরা শ্রমিকরা সবাই টাকাগুলো সম্পদগুলো এই গোডাউনে রাখতে বাধ্য হবে কিন্তু এই কথায় রাখবে না প্রয়োজনে তারা ধান নদীতে ভাসাইয়ে দেবে এরপরেও মন্ত্রীদের কাছে দিবে না কারণ আপনার মন্ত্রী পরিষদ অনেক দুর্নীতি বরেন বিশ্বাস করে যেই মানুষকে সেই মানুষ জেলে দ্বিতীয় হচ্ছে শুনুন বাদশা দ্বিতীয় হচ্ছে যখন এই দেশে দুর্ভিক্ষ দেখা দেবে সাথে সাথে পার্শ্ববরী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ দেখা দেবে ফলে যেই অবস্থাটা হবে আপনার এই মন্ত্রীরা অন্য রাষ্ট্রে সেটা পাচার করে দিবে বেশি দাম পেয়ে অতএব দেশের মধ্যে তাহলে খাদ্য সংকট দেখা দেবে অতএব দেশের মানুষকে আগে দিতে হবে এটাই হলো একজন সরকারের মৌলিক দায়িত্ববিদায় আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়টা দেন তৃতীয় যেই কারণ সেটা হচ্ছে আপনার মন্ত্রীরা স্বজন প্রীতিতে খুব বেশি পটু নিজের দলের লোক আত্মীয় স্বজন এদেরকে মাথাপিছু ভাগ সমান করে না দিয়ে এদেরকে বেশি দেবে খালাতো ভাই মামাতো বোন চাচাতো ভাই কিংবা নিজের দলের লোকদেরকে দুই মন পাঁচ মন করে দেবে আর অন্য লোকদেরকে দেবে হয়তোবা দশ সে পাঁচ কেজি ছয় কেজি করে ফলে ওই মানুষগুলো খাদ্যের অভাবে পড়ে যাবে আর এই মানুষগুলো অপচয় করবে কিন্তু আগামী সাত বছর পর্যন্ত সবাই সমানভাবে ভাগ পাবে এইটা যদি না হয় তাহলে এই দেশের মধ্যে কেউ খাদ্য না পাইয়া মারা যাবে সেই জন্যই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য একটা নিরপেক্ষ এবং এই জায়গাটিতে যে স্বজন প্রীতি করবে না এবং দেশের সাথে আত্মসাত করে বাগাতি করে বিশ্বাসঘাতকতা করে অন্য রাষ্ট্রের সম্পদ পাচার করবে রকম দুষ্ট পুরো নয় তার হাতি এই খাদ্যের ডিপার্টমেন্টটা দেয়া দরকার যেহেতু সামনের দিনগুলোর জন্য অতএব তিনি কলা যে আলী আলা খাই আপনি আমাকে জমিনের ভূমির তথা খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানাই দেন শুভ আনন্দ করেন তার কারণ বাদশাহ আমাকে আল্লাহ তালা তো সেই দিন বাঁচাইছেন যেই দিন বছর বছর আমার আমাকে ফেলে দিয়েছিল কূপের মধ্যে পর্যন্ত জেল নির্দোষ হওয়ার পরেও জেল খাটা হলো অতএব আমাকে এখন সম্মানিত করুন আমার ভাইরা খেয়াল করুন যেই বদনাম কিংবা অপরাধ না করেও জেলের মধ্যে গেল অতএব বোঝা যায় জেল থেকে যখন কোনো নির্দোষ মানুষ বের হয় তখন স্বাভাবিক কোনো সাধারণ কোনো মানুষের বেশে না তারা প্রেসিডেন্ট অথবা মন্ত্রিত্বের মর্যাদা নিয়ে বের হয়ে আসে ইউসুফ আলাই রাষ্ট্র পরিচালনার জন্য নিজেকে নিয়োজিত করলেন আর বাদশাহ বলে দিলেন ও ইউসুফ আল্লাহ রবুল আলমিন বললেন এমনি করে করেই আমার ইউসুফকে আমি আল্লাহ রব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানাইয়া দিলাম আর ওই সাত বছর বয়সের সময় যেই স্বপ্ন আমার ইউসুফ দেখেছিল আহাদা আশারা কাউকা বা আমার এগারো ভাই তথা এগারোটা নক্ষত্র চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করতেছে এর মানে আমি প্রেসিডেন্ট হতে যাচ্ছি মিশরের আমার ভাইরা আমাকে বায়াত দিবে আমার হাতে আল্লাহ সেই সাত বছরের স্বপ্ন বাস্তবায়ন করালেন সাঁই বছরের মাথায় গিয়া ঠিক কিনা বলে অতএব কাউকে হত্যা করে ফেলার ষড়যন্ত্র করার মাধ্যমে একটি চিন্তা এবং দর্শনকে হত্যা করা যায় না জেল জুলুম দিয়ে একটি আন্দোলন এবং সত্যিকার মানুষের কাজকে কোনোদিন বন্ধ করা যায় না এটাই আজকে সুরা ইউসুফের মাধ্যমে আমরা জানলাম থেকে নির্দোষ মানুষকে এই রকম কিছু দুষ্ট প্রকৃতির নারীরা এমন কিছু তোহমাত দেয় যার কারণে বিচারক জানার পরেও নির্দোষ জানার পরেও তাকে জেলের মধ্যে ঢুকাইতে বাধ্য হয় ঠিক না বলেন আজ বাস্তবতার প্রেক্ষাপট রেখে কিসুব আলাইসালামের কাছে যখন ভাইরা হাজির হয়ে গিয়েছিলেন সেই দিন বাবা তার সামনে হাজির ইউসুব আলাহ ইসলাম বললেন আব্বা সাত বছর বয়সের সময় একটা স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে দেখেন আব্বা এগারো ভাই আমার হাতে এখন বায়াত নিয়ে তারপরে আমার আনুগত্য আমার শাসন মেনে নিতে বাধ্য হচ্ছে শুভানল্লবের হাজরত ইয়াকুব আলাই ইসলাম বললেন বাবা রে তোর জন্য তো কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আর তোর পাঠানো তোর পাঠানো জামার ঘেরান পাইয়া আল্লাহ রব আলামিন আমার চোখের আলো ফিরাইয়া দিয়েছেন যদি ইউসুব আলাই ইসলাম বললেন আব্বা মাঝখানে চলে গেছে তারপরে সাফল্য আসে সাফল্য পেতে সময় লাগে কিন্তু দিন সত্য স্বপ্ন এবং সত্য কাজকে আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দেন না ইউসুব আলাই ইসলামকে একবার জিজ্ঞেস করলে ইয়াকুব আলাহ ইসলাম বাজান রে তুমি একটা রাষ্ট্রপ্রধান এরপরেও একটা কাগজ লিখে কি একজন পিয়নকে পাঠাতে পারতে না আব্বা আমি এখানে আছি তাহলে তো কানতে কানতে আমার চোখ অন্ধ হওয়া দরকার ছিল না হজরত ইউসুফ ইসলাম বললেন আব্বু বারবার চেষ্টা করেছিলাম বারবার চেষ্টা করেছি কিন্তু কেনই যেন আল্লাহ আমারে ভুলাইয়া রেখেছিলেন সোহান আল্লাহ আমার ভাইরা সেই স্বপ্ন পূরণ হোক বলে আমিন একটু ধৈর্য ধারণ করতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে আজকের বাবাকে কাছে পেয়ে ইয়াকুব আলাহি অনেক খুশি হয়েছিলেন জিজ্ঞেস করলেন আব্বা আমার মা কেমন আছে মাকে আনলেন না কেন বলল যে তোমার মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে সুবাহ আল্লাহে বেম আজকের এই আনন্দ দিনে হজরত ইউসুফ আলাহি মাকে কাছে পেলে হয়তো আরও তিনি খুশি হতেন ভাইরা উপস্থিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন সম্মানের জায়গায় নিয়েছেন কিন্তু একটা স্বপ্ন লালন করতে হয় ঠিকই না বলেন আমি আপনাদের উদ্দেশ্যে আজকে এই স্বপ্নটা পূরণের জন্য একটা ছোট্ট দরখাস্ত করে আমি আমার আলোচনা শেষ করব সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন দুনিয়ার মানুষেরা শোনো আমার কোরআন এবং দিনকে যারাই রক্ষা করার জন্য এগিয়ে আসবে আমি আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে থাকি সোহান করা বলেন ইন্না করা আমি এ কোরআন নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি নবীজি বলেছেন যারা কোরআনের মর্যাদা রক্ষার জন্য এগিয়ে আসবে আল্লাহ তাদের হেফাজতের দায়িত্ব নিবে সোমান করেন তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে আমি একটা ছোট্ট দাবি করি আপনাদের কাছে দেখুন গত বছর যখন করোনার প্রকোপ খুব বেশি প্রকট আকার ধারণ করলো তখন কৌমি আলেমের এবং বাংলাদেশের কিছু আলেমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন যে কওমি মাদ্রাসাগুলো একটু খুলে দেন হাফিজি মাদ্রাসা মক্তব এবং নুরানি মাদ্রাসা খুলে দেন নয় মাস পর্যন্ত মাদ্রাসা খোলা ছিল ঠান্ডার মধ্যে এই ছোট্ট শিশুরা রাতে উঠে কোরআন পড়েছে ঠান্ডা পানিতে গোসল ঠান্ডা পানিতে ওজু এমন কম্বল তাও বেশি মোটা না আবার সপ্তর বিল্ডিং না টিনের ঘর কখনো কুরের ঘর তার মধ্যে মাদ্রাসা বানাইছে ঠিকই না বলেন এক বালিশে তিনটা বাচ্চা ঘুমায় এরকম রিপোর্ট আছে না নাই মাদ্রাসায় আছে ইয়াতিম খানায় থাকে আপনাদেরকে আমি জানতে চাই এই নয় মাস থেকে এগারো মাস পর্যন্ত মাদ্রাসা খোলা ছিল কোরআনের এই মাদ্রাসাগুলোর মধ্যে একটা বাচ্চাও করোনা আক্রান্ত হয়েছে আপনারা কি খবর পেয়েছেন পান নাই তার কারণ আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি আর যারা কোরআনের কাছে আসবে তাদের হেফাজতের দায়িত্ব কার কাছে আমরা কি একটু কোরআনকে হেফাজতের দায়িত্বের দিকে আগাইতে পারি কিনা বলেন আমার ভাইয়েরা এখন চলতেছে অমিক্রণ নাকি অমিক্রণের অবস্থা আরও খারাপ বাংলাদেশেও হয়তোবা আবার এরকম লকডাউন আসতে পারে হোম কোয়ারেন্টাইন শুরু হয়ে যেতে পারে তার কারণ এটা তো অনেক সময় বিভিন্ন কারণেও হতে পারে ঠিকই না বলেন যাই হোক আমি যেটা বলতে চাই তা হচ্ছে আপনি যদি কোরআনের সাথে থাকেন তাহলে আপনি অনেক বিপদ মুক্ত আলহামদুলিল্লাহ বলেন কারণ আল্লাহ নবী বলেছেন আহালুল কোরআনে হুম আহালুল্লাহ যারা কোরআনের পরিবারের সদস্য তারা আল্লাহর ঘরের সদস্য তারা আল্লাহর খাস বান্দা সোহান আল্লাহ না আপনারা আমার ভাইরা আমরা কি কোরআনের পরিবারের সদস্য হতে রাজি আছি সবাই রাজি আছি আল্লাহ কবুল করুন বলেন আমি কোরআনের পরিবারের সদস্য মানে কোরআন অনুযায়ী আমি কথা বলবো আমার পরিবারে কোরআনের দাস হবে একদিনও কোরআন না পড়ে আমি ঘুমোতে যাব না ঠিকই না বলেন আমার ভাইয়েরা তারই ধারাবাহিকতায় আপনাদের এই একটি চমৎকার মাদ্রাসা কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনারা এখানে জানেন এই মাদ্রাসাটির নাম জামিয়া বর্নি জামিয়া ইসলামিয়া ঠিকই না বলেন এই জামিয়া ইসলামী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ পড়েন আপনাদের লক্ষ লক্ষ টাকার অনুদানে